সমালোচনার মুখে অবশেষে অ্যাকশন। জয়নগরের দলুয়াখাকি গ্রামে ১৬টি বাড়িতে অগ্নিসংযোগ কাণ্ডে এক সপ্তাহ পর গ্রেফতার তিনজনই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, খবর স্থানীয় সূত্রে। বাম কংগ্রেস নস্বাদের পর দলুয়াখাকি গ্রামে যেতে আমরা আক্রান্তকেও বাধা, কোনো বহিরাগতকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না, জানালো পুলিশ। বহিরাগত শব্দ নিয়ে আপত্তি অম্বিকেশ মহাপাত্রদের। জয়নগরের ত্রাণ নিয়ে যেতে পুলিশি বাধার অভিযোগে আদালতের দ্বারস্থ সিপিএম বিচারপতি রাজশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ, মামলা দায়ের অনুমতি দিল আদালত। ধর্মতলায় ২৯শে নভেম্বর বিজেপি সমাবেশের অনুমতি না দেওয়ার অভিযোগ, সমাবেশে হাজির থাকতে পারেন অমিত শাহ, প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হল বিজেপি। ছট পুজোয় শহরে শব্দ দানবের তাণ্ডব, থানা হাসপাতালের সামনে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি, চোখে পড়ল না পুলিশের কোনো তৎপরতাই। বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্যর বাড়িতে পুলিশ, বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া ৫টি অভিযোগের তদন্তে শান্তিনিকেতন থানার ওসি সহ ৪ জনের টিম, করা হচ্ছে জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডিং। ইস্তফা দিয়েই মুখ খুললেন রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল ওপিপি, সদ্য প্রাক্তন পিপির মুখে শাসক দলের হস্তক্ষেপের অভিযোগ, ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত ৮টা।